চ্যানেলস টেলিভিশন প্রতিষ্ঠার আগে দায়েরকৃত একটি ইনস্যুরেন্স মামলা বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী মাহি ফেরদৌস জলিলের বিরুদ্ধে বাংলা টিভির অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্কটল্যান্ড এবং বার্মিংহামের কমিউনিটি নেতৃবৃন্দ। কমিউনিটি নেতাদের মতে, ব্রিটেন ও ইউরোপে বসবাসরত বাঙালিদের বিভক্ত করার প্রয়াস চালাচ্ছে বাংলা টিভি নামক এই চ্যানেলটি। আওয়ার পিপল প্রাউড অফ আওয়ার সেলফ, যে এটা মানে মানুষের লাগে আরো কল্যাণ নিয়ে আসছে। যে টিভি চ্যানেলে আপনার যে অ্যালিগেশন আইনচয়ন থাইনের উপরে একটু ভালো হয়েছে না, ও কারণে যে উই অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশিস উই হ্যাভ লার্ন কোয়াট ল ফ্রম দি চ্যানেল এস অ্যান্ড আই বিলিভ আওয়ার চিলড্রেন অ্যান্ড ব্রিটিশ বাংলাদেশিস উইল বেনিফিট ফ্রম দি এস চ্যানেল। আমরা যেটা কমিউনিটি আছে এটা চ্যানেল এসের মাধ্যমে আমরা অনেকটা পরিচিতি পাইছি, বা এটা চ্যানেল এস হওয়ার কারণেই আমরা যে কমিউনিটি যেটা আছে এটা অহলোর কাছে পরিচয় পাইছে। মানে মিডিয়ারে আমি মনে করবো যে আপনারা যাতে মানে যে খবরগুলি আপনারা যে ওই যেখান থেকে দেন মানে সঠিক সংবাদ, যাতে পাবলিকের ব্যাপারে বিভ্রান্তি না করা হয়। উনি যে চ্যানেল এস প্রতিষ্ঠা করে আমাদের কমিউনিটির মধ্যে যে জাগরণ সৃষ্টি করেছেন, এই জন্য উনাকে কৃতিত্ব দিতে হবে। কিছু কিছু চ্যানেলে দেখতে পাচ্ছি ওনারা বলছে উনি নাকি কমিউনিটিকে ডাইভার্ট করতে চাইছিলেন। আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাচ্ছি যে উনি কোনো সময় কমিউনিটিকে ডাইভার্ট করতে চান নাই, কমিউনিটিকে উনি রাইট পথে নিয়ে আসছিলেন। আমরা এগুলার উপরে খাদা সুরাসুরি করা আমি ঠিক মনে করি না। বাংলাদেশি মিডিয়ার রোলটা এরকম হওয়া উচিত যে প্রত্যেক টাউনে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মাঝে একটা ভালো জিনিস আছে, আমরা যদি ভালো জিনিসটারে আমরা প্রমোট করি জিনিসটা আসলে খুব সুন্দর লাগবে। সংবাদপত্রে একটা নর্মস আছে, নিউজ তো করতে হবে, ঠিক আছে, নিউজ যেটা করা দরকার যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবেই জিনিসটা করতে হবে। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তিকে নিয়ে নিউজ হয় তখন সেখানে নিউজ করার ক্ষেত্রে খুব সচেতন থাকা প্রয়োজন হয়। বাংলা টিভি সত্য প্রকাশ করুকা, অপপ্রচার বন্ধ করুকা, আর নাইলে তাই তাই নিজেরাও ক্ষতিগ্রস্ত হইব। কারণ মানুষে মানুষ আজ কাল খুব ভেরি কনসিয়াস, অত্যন্ত সজাগ, মানুষের সত্যমিথ্যা জানে, সত্য গ্রহণ করব এবং অসত্য বর্জন করব। বাংলা টিভি যে খবরটা দিয়েছে এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, কারণ কারোর পুরানো জমানার কথা বলা, সে যে একটা ভালো কাজ করেছে আমাদের কমিউনিটির জন্য তা অনস্বীকার্য। Channel S, working for the community.